দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলার বাংলার বস থ্রি দেখছেন যে বাংলার বাংলার বস থ্রি আমরা দেখলাম ঢাকা ক্যাটেল এক্সপো 2023 তারা নিয়ে এসেছেন 2023 এর জন্য আপনারা সবচেয়ে এই মুহূর্তে আমরা ঢাকা ক্যাটেল এক্সপোতে ঘুরে ঘুরে যা দেখছি তার ভিতরে এটি সর্বোচ্চ ওজনের এবং সর্বোচ্চ দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি এক যে ভাইকে পেয়ে গেছি ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভাই আচ্ছা আপনি এই মেলায় চলে এসেছেন জি আচ্ছা আচ্ছা মেহেরপুর থেকে পুরস্কার নেব বলে ফার্স্ট পুরস্কার নেবেন এইজন্য এইজন্য আচ্ছা মনিরামপুর থেকে আইছে কি নিয়ে আসছেন এই মেলায় গরু বাংলা বস 3 বাংলার বস 3 জি ও আচ্ছা টুটু লেগে গেছে এবার 3 আসছে জি আচ্ছা 2023 এ 3 আচ্ছা এই যে মেলায় অংশ গ্রহণ করার আসলে আপনার মূল টার্গেটটা কি মূল টার্গেটটা প্রতিযোগিতা আছে গরুর প্রতিযোগিতা বড় গরু ওজন হাইট সবকিছু মিলে এখনো পর্যন্ত এগিয়ে আছি এরপরে আচ্ছা এখন পর্যন্ত এগিয়ে আছেন জি আচ্ছা আচ্ছা আমরা একটু গরুর পরিস্থিতি জানতে চাচ্ছি আপনি বলছেন যে একটু গরুটা দেখি এই যে গরুটা দেখতে পাচ্ছি এর পরিচয় বলেন তো এর পরিচয় জাত জাত অস্টাল ফ্রিজিয়াল দাঁতে চার দুটোর পরে চারটি একসঙ্গে ভেঙেছে 36-37 মাস বয়স ওজন আছে 1220 কেজি স্কেল করা স্কেল স্লিপ আছে হাইট 72 ইঞ্চি 1220 জি হাইট কত 72 আচ্ছা আমরা এই এখন পর্যন্ত ঘুরে আপনার কথা মতো হয়েছি যে 1130 পর্যন্ত দেখেছি 1130 পর্যন্ত আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ 1130 পর্যন্ত দেখেছি আমি কালকে স্কেল করা স্কেল ছিলাম স্কেল করাইছেন কবে এটা কালকে বিকেলে কালকে বিকেলে গতকালকে গাড়িতে উঠানোর আগে স্কেলের পরে উঠে তারপরে গাড়িতে উঠেছে গাড়িতে উঠেছেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলার বস 3 2023 ঢাকা ক্যাটেল এক্সপ্রোতে আমরা দেখতে পাচ্ছি দেখুন যারা দেখতে চাচ্ছেন এই বাংলার বস 2023-এ ফ্রি দেখুন চমৎকার দেখুন বাংলার বস একটু তাড়াতাড়ি হ্যাঁ এখন কমবে তারা এই মেলায় আসছেন দেখার জন্য ঘুরে ঘুরে দেখছেন আমরা দেখতে পাচ্ছি গরুর জাত ডেক্স তার রং কালো বয়স 7 মাস গরুর ওজন 120 কেজি এই যে দেখুন 120 কেজি আরেকটি দেখতে পাচ্ছি বড়টি হলো দেশি জাত দেশি জাত দেখুন রং কালো বয়স 4 দাঁত ওজন 400 কেজি আচ্ছা আচ্ছা আমরা দুটি গরু দেখতে পাচ্ছি এখানে চমৎকার রহিমা হ্যাঁ ছাগলও ছাগলও আছে না নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে তারা এসেছে আমরা অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি যারা গরু দেখতে দেখুন দর্শক আমরা এই চমৎকার আমরা দেখতে পাচ্ছি ডিজাইনের
হচ্ছে ডিজাইন এগ্রো পার্ক দর্শক আমরা এই গরু নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমরা যে বড় দুইটি গরু দেখতেছি এই বিষয়ে জানতে চাই আপনারা একটা নাম কি এবং কোথা থেকে এসেছেন এই একটা নাম হচ্ছে ফিট এন্ড ফ্রেশ অগ্রো এটা সত্যধিকারী হচ্ছে সোহেল ভাই আমরা এখানে যারা আছি আমরা মূলত সবাই গরু প্রেমী গরু লাভার আমরা আসছি ভাইয়ের ফার্মের গরুগুলোকে দেখার জন্য এবং বাইক করলাম আমরা সবাই গরুগুলো নিয়ে একটু মজা করতেছি এই আর কি আচ্ছা এই যে গরু দুটো দেখতেছে আসলে এটি জাত কি এটি ব্রাহ্মা জাত ব্রাহ্মা জি দ্রোণটাই ব্রাহ্মা হ্যাঁ জি ব্রাহ্মণ এই যে গরুর মেলা মানে ঢাকা ক্যাটেল এক্সপো 2023 এর আপনাদের অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য কি আসলে এখানে অংশগ্রহণ করার কয়েকটা মূল উদ্দেশ্য প্রথমত হচ্ছে যারা খামারি আছেন তাদের যে আইকনিক বুল বা তাদের যেসব কালেকশন আছে ওগুলো তারা এখানে প্রদর্শন করতে পারতেছেন এখানে তারা আসছেন তাদের গরু প্রদর্শন করতে কিছু ক্রেতা আসছেন যারা গরু চয়েস করতে বা কিনতে আসছেন আর ম্যাক্সিমাম যারা দেখতেছেন আমরা মূলত সবাই আসছি গরু প্রেমী যারা গরুর প্রতি ফ্যাসিনেশন আছে গরুর প্রতি ভালোবাসা এই অ্যানিমেলটার প্রতি যাদের একটা ভালোবাসা কাজ করে মূলত তারাই আসছে সবাই গরু পাগল বলা যায় আসলে থ্যাংক ইউ হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম একজন গরু প্রেমী যারা বলছেন যে এই যে আরেকটি গরু আসতেছে দেখুন টাকা এটি নিয়ে জানতে চাই আমরা কথা বলবো দেখুন চমৎকার বেশ একদম সাজিয়ে গুজিয়ে বেশ মাছ প্রায় ফুল করে আমরা একটু কথা বলি কার সাথে আসসালামু আলাইকুম আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে গরুটা দেখতেছি এটি কোন ফার্ম থেকে এসেছেন ভাই আমি তো এই যে গেস্ট আমিও ঘুরতে আসছি এটা ফার্মে দেখতে আসছি গরুটা খুব সুন্দর সুন্দর দেখতে আসছেন হ্যাঁ দেখতে আসছি আচ্ছা মেলায় এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ঠিক আছে ভাইয়া আমাদের রাকিব ভাই তার গরু রাকিব ভাই আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে এই মেলা মানে বাংলাদেশে গরু মেলা বাংলাদেশে প্রথম যে এই বিষয়ে আপনারা অংশগ্রহণ করেছেন আসলে মূল উদ্দেশ্যটা কি আমাদের মূল উদ্দেশ্য আসলে গরু দেখানো মানে আমরা যে গরু এই বাংলাদেশে এত সুন্দর সুন্দর গরু তৈরি হচ্ছে সেটা আমাদের কোরবানির বাজার ছাড়া আমরা কিন্তু ওইভাবে দেখতে পাই দেখতে পাচ্ছি তো এই মেলার মাধ্যমে দেখা যায় দেশের সব জায়গা থেকেই কম বেশি বেশ ভালো ভালো গরু এখানে এসেছে তো সবার আসলে জানা উচিত যে আমাদের দেশেও যে গরুর প্রতি যে মানুষের যে ভালোবাসাটা ভালোবাসার জায়গা থেকে যে আমরা গরু লালন পালন করছি সেই জিনিসটাও একটু জানা দরকার মানে শুধুই যে ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা লালন পালন করছি সেটা কিন্তু না এটার পিছনেও আমাদের অনেক কিছু থাকে যে ইমোশনস থাকে আমাদের আমরা যেটা দেখতেছি এই গরুটি সম্পর্কে একটা পরিচয় জানতে চাচ্ছি এই গরুটার মা আমাদের কাছে ছিল এটার মা হচ্ছে একটা ক্রস ফ্রিজিয়ান জাতের গাভী ছিল আর তার মধ্যে আমরা এডিএল এর আমরা ব্রাহ্মা সিমেন্টটা ইউজ করি সো বেসিক্যালি এটা ফ্রিজিয়ান এবং ব্রাহ্মার ক্রস একটা বাচ্চা আমাদের ঘরে জন্ম নেয়া এটার বর্তমান বয়স হচ্ছে আপনার 37 মাস 37 মাস কয় দাঁত এখন এটা নতুন 6 দাঁত হয়েছে ওজন আছে আপনার 820 কেজি 820 কেজি ঠিক আছে থ্যাংক ইউ সুপ্রদর্শক
আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ক্যাটেল এক্সপো 2023 এখানে গরুর প্রদর্শনী প্রস্তুতি চলছে প্রদর্শনীর প্রস্তুতি চলছে আপনারা দেখুন দুটি গরু سلطان سلطان سلطان